150 কোটি টাকা বকেয়া আদায়। এরই মধ্যে সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান, বিস্তারিত জানবো তার কাছ থেকে। শোয়েব, কোন কোন প্রতিষ্ঠানে কি পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে, আর এতদিনও কেন এই বিলগুলো পরিশোধ করা হলো না? উজ্জ্বল, সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, গণপূর্ত রয়েছে, শিক্ষা দপ্তর রয়েছে, স্বাস্থ্য বিভাগ রয়েছে, এলজিইডি রয়েছে, সব মিলিয়ে চট্টগ্রামের যেই সরকারি সংস্থাগুলো রয়েছে বিভিন্ন দপ্তরে যেই বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে তার পরিমাণ আপনি যেমনটি বলছিলেন যে 150 কোটি টাকা। এবং এই বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল আদায়ে কিন্তু বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে সচেষ্ট হয়েছে। তারা এই যে দপ্তরগুলো যাদের কাছে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে তাদেরকে বারবার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু নোটিশ দেওয়ার পরেও সরকারি দপ্তরগুলো বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। এবং সেই পরিশোধ না করার কারণে আমরা যেটি দেখেছি যে গত পরশুদিন চট্টগ্রামের পূর্বাঞ্চলের রেলওয়ে যে প্রধান কার্যালয় রয়েছে সিআরবি, সেটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, এবং একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগও কিন্তু বিচ্ছিন্ন করা হয়। এবং যে সকল সংস্থাগুলোতে, যে সকল দপ্তরগুলোতে বিদ্যুৎ বিল সবচাইতে বেশি বকেয়া পড়েছে, তার মধ্যে সবচাইতে বেশি বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে এলজিইডিতে, এবং সেইখানে প্রায় 71 কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগ এবং শিক্ষা বিভাগ সহ অন্যান্য যেই সরকারি দপ্তরগুলো রয়েছে সবগুলোতেই আসলে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এবং এই বিদ্যুৎ বিল বকেয়ার পেছনের কারণ হিসেবে সংস্থাগুলো যেই অজুহাত দিচ্ছে সেটা হচ্ছে যে বাজেট স্বল্পতা। মূলত তারা পর্যাপ্ত বাজেট সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ না পাওয়ার কারণে তাদের যে খরচ, দৈনন্দিন যে খরচ বা অফিস পরিচালন যে ব্যয়, কর্মকর্তা কর্মচারীদের যে বেতন, সে সকল বেতন বাদ দিয়ে তাদের বিদ্যুৎ বিল দেওয়ার মতো যেই সামর্থ্য সেটি থাকে না, এবং সেই কারণেই মূলত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না বলে তারা কিন্তু জানিয়েছেন। কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন, যে বিশিষ্ট ব্যক্তিরা যারা রয়েছেন, তারা এই বিষয়টিকে অগ্রহণযোগ্য বলছেন। তারা বলছেন যে সরকারি দপ্তরগুলোতে এখন যে সাজসজ্জা বা যে ডেকোরেশন করা হয়, যেভাবে লাইটিং করা হয়, সেই ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোই যদি বিদ্যুৎ বিল আসলে বকেয়া রাখে সেই ক্ষেত্রে সাধারণ মানুষ কী শিখবেন, সেটিও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে যদি বলি সাধারণ মানুষের কথা, যে সাধারণ মানুষের কিন্তু আপনি জেনে থাকবেন যে এখন প্রিপেড মিটার ব্যবহার করতে হচ্ছে, প্রিপেড মিটারে অগ্রিম টাকা পেইড করে তারপরে তাদেরকে বিদ্যুৎ বিল ব্যবহার করতে হচ্ছে, এবং সেই বিদ্যুৎ বিল ব্যবহারের টাকা ফুরিয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেখানে সরকারি দপ্তরগুলোতে এই যে 100 কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ যেটি বলছে, তারা নোটিশ দিয়েছেন, এবং নোটিশ দেওয়ার কারণে যখন তারা বিল পরিশোধ করেন তখনই তারা বিদ্যুৎ বিচ্ছিন্নের মতো যে কার্যক্রম সেটিতে তারা হাঁটছেন, এবং তারা বলছেন যে সামনের দিনগুলোতে অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সেইগুলোতেও নোটিশ দেওয়া হবে, এবং নোটিশ দেওয়ার পরেও বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সেই ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এবং যেই দপ্তরগুলোতে বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করা হয়েছিল তারা এরই মধ্যে আশ্বাস দিয়েছেন যে বাজেট পাওয়ার সাথে সাথে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, এবং সেই আশ্বাসের ভিত্তিতে সেগুলোতে পুনরায় কিন্তু আবারও সংযোগ দেওয়া হয়েছে। উজ্জ্বল, চট্টগ্রামে বিদ্যুৎ বিল বকেয়ায় অভিযান চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ, সেই তথ্যই জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।